আজকে আমরা ইকোলজির তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। ইন্ট্রোডাকশান লেভেলস অফ অর্গানাইজেশান হায়ারার্কি এবং অট ইকোলজি অ্যান্ড সিন ইকোলজি ইন্ট্রোডাকশানে আমরা দুটি অংশ দেখব ইটাইমোলজি বা শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে সেই অংশটি এবং দ্বিতীয় হলো ডেফিনেশান বা সংজ্ঞা ইকোলজি শব্দটি জার্মান বায়োলজিস্ট আর্নস্ট হেকেল আঠেরোশো খ্রিস্টাব্দে প্রথম প্রস্তাব দেন শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে তৈরি হয়েছিল প্রথম হলো ঐকস যার অর্থ হলো হোম বা হাউসহোল্ড এবং দ্বিতীয় হলো লোগোস বা যার অর্থ হল স্টাডি অর্থাৎ আমরা দুটি শব্দ পেলাম এক হচ্ছে হোম এবং আরেকটি হলো স্টাডি অর্থাৎ যদি আক্ষরিকভাবে ভাবা হয় ইকোলজি শব্দটির অর্থ হলো স্টাডি অফ লাইফ অ্যাট হোম স্টাডি অফ লাইফ অ্যাট হোম বলতে বোঝায় আমরা বাড়িতে যে বিভিন্ন রকমের জীবগুলিকে দেখতে পাই সেইগুলোর স্টাডি অর্থাৎ আমরা বাড়িতে বিভিন্ন রকমের উদ্ভিদ বা প্রাণী দেখতে পাই যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি গাছ বা মাছি মশা আরশোলা টিকটিকি ইত্যাদি যে বিভিন্ন রকম প্রাণী এই যে জীবগুলো দেখতে পাচ্ছি এই জীবগুলোর স্টাডিকেই যদি ইকোলজি বলি তাহলে তার জন্য এত বড়ো একটা সাবজেক্ট তৈরি করার কি কোনো প্রয়োজন ছিল তো সেই জায়গা থেকে যদি আমরা এবার ভাবতে শুরু করি আঠেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে প্রথম শব্দটি এলেও অর্থাৎ দেড়শো বছর বছর আগে ইকোলজি শব্দটি প্রথম তৈরি হলেও মানবজাতি কিন্তু উৎপত্তির সময় থেকে বিভিন্ন ন্যাচারাল ফোর্সেস তার চারপাশে থাকা বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের জানার চেষ্টা করেছে বেঁচে থাকার জন্য তাহলে এই যে বেঁচে থাকার তাগিদ তার থেকেই কিন্তু তারা বিভিন্ন জীবের সাথে পরিবেশের যে সম্পর্ক সেটাকে কিন্তু বোঝা শুরু করেছে এবং তার থেকেই ইকোলজির কিন্তু সূচনা অর্থাৎ এই বিষয়টি খুব নতুন নয় এটা অনেক পুরনো একটা অংশ যেটা ধাপে 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 উন্নত হয়েছে তাহলে এখানে আমরা যদি এই ডেফিনেশানটাকে কমপ্লিট করতে হয় বা ইকোলজি কথাটাকে যদি কমপ্লিট করতে হয় তাহলে এটা বলতে হয় ইকোলজি ইজ দ্য স্টাডি অফ লাইফ অ্যাট হোম উইথ অ্যান এমফেসিস অন দ্য ইন্টার্যাকশানস বিটুইন অর্গানিজমস অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের সাথে জীবদের যে সম্পর্ক সেইটার স্টাডিকে কিন্তু গুরুত্ব এখানে দিতে হবে এবার আসছে এর ডেফিনেশান বা সংজ্ঞা অ্যাকর্ডিং টু ক্রেবস নাইনটিন সেভেন্টি টু ইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য ইন্টারাকশনস দ্যাট ডিটারমাইন দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাবান্ডেন্স অফ অরগ্যানিজমস এই যে ডেফিনেশানটা দিলাম এতে কোথাও দেখো এনভায়রনমেন্ট কথাটি উল্লেখ করা নেই তাহলে কি ডেফিনেশানটা ইনকমপ্লিট ডেফিনেশানটা ইনকমপ্লিট নয় এটাকে আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে ব্যাপারটা অনেক পরিষ্কার হবে আমরা প্রথমে দেখতে চাই যে এটা কী বলতে চাইছে এখানে বলা হয়েছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাবান্ডেন্স অফ অর্গ্যানিজম অর্থাৎ জীবেদের ডিস্ট্রিবিউশন বা বিস্তার অর্থাৎ কোন কোন অঞ্চলে থাকবে বা কতটা অঞ্চল জুড়ে থাকবে এবং অ্যাবান্ডেন্স বা আধিক্য কতটা সংখ্যায় থাকবে এইগুলো কিছু ইন্টারাকশান দ্বারা ডিটারমাইন্ড হয় সেই ইন্টারাকশানগুলো কী কী এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা পৃথিবী দেখানো আছে যেখানে আমরা বিভিন্ন অঞ্চলে যে ভাগগুলো আমরা করে থাকি সেটা দেখানো হয়েছে যেমন ধরো এই এই যে দুটি অংশ এই একটা অংশ এই একটা অংশ এগুলো হলো ট্রপিক্যাল রিজিয়ান এই যে অংশটা এবং এই যে অংশটা এগুলো হলো টেম্পারেট রিজিয়ান এবং একদম প্রান্তে এই অংশটা এবং এই অংশটা হল পোলার রিজিয়ান অর্থাৎ এই যে তিনটে জোন আমরা দেখতে পেলাম এর মধ্যে থেকে কম জীব কোথায় পাওয়া যায় এই পোলার রিজিয়ানে কেন যদি আমরা সেটাকে একটু ভেঙে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দু রকম ফ্যাক্টর দেখতে পাবো একটা হলো অ্যাবায়োটিক ফ্যাক্টরস বা ফিজিক্যাল ফ্যাক্টরস এবং অপরটি হলো বায়োটিক ফ্যাক্টরস যেটা অন্যান্য প্রাণীদের সাথে সম্পর্ক যুক্ত এবার অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলোর মধ্যে কী কী আসছে শুধু এই এক্সাম্পলটার সাপেক্ষে আমরা তিনটে অংশ ভাবতে পারি যেমন টেম্পারেচার বা তাপমাত্রা পোলার রিজিয়ানে তাপমাত্রা খুবই কম যেটা মাইনাস টেম্পারেচারে থাকে জল বা ওয়াটার এখানে বরফের আকারে পাওয়া যায় এবং পানীয় জলের অভাব দেখা যাবে নাম্বার থ্রি লাইট বা সানলাইট যদি বলি তাহলে সূর্যের আলো দেখো এখানে দেখানো হয়েছে যেহেতু পৃথিবী তার অক্ষের সাথে চব্বিশ দশমিক তিন ডিগ্রি বা টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ডিগ্রি টিল্ট কন্ডিশানে থাকে তাই মেরু অঞ্চল সূর্যের দিকে কিছুটা হেলে থাকে এর ফলে এখানে ছমাস দিন এখানে এই পোল পোলার অঞ্চলে এখন ছমাস দিন হলে এই পোলার অঞ্চলে এখন ছমাস রাত হবে আবার যখন পৃথিবীটা একটু ঘুরে যাবে তখন এই পোলার অঞ্চলে ছমাস রাত্রি এখানটাতে মাস দিন হবে এই ঘটনাটা তোমাদের সবারই জানা তাহলে এই যে বিভিন্ন অঞ্চলের সাথে বিভিন্ন যে ফিজিক্যাল ফ্যাক্টরগুলো যুক্ত এর ফলে প্রাণীদের উপর কিন্তু বা জীবেদের উপর একটা প্রভাব পড়ে এবার এই পরিবেশগুলো বা এই ফ্যাক্টারগুলোর উপর নির্ভর করে যে জীবগুলোকে আমরা এখানে পাচ্ছি যেমন পোলার বিয়ার সিল পেঙ্গুইন আর্কটিক ফক্স বা আরও অন্যান্য যে জীবগুলো আমরা এখানে পাচ্ছি বিভিন্ন ফিসেস স্পিসিস যেগুলো পাচ্ছি এরা কি শুধুমাত্র এইটার উপর নির্ভর করেই বেঁচে আছে নাকি আরও কোনো জীবের উপর নির্ভর করছে তো সেটা যদি ভাবি সেই অংশটা আসবে বায়োটিক ফ্যাক্টরসে যার মধ্যে ইন্ট্রা এবং ইন্টারস্পেসিফিক রিলেশন্সগুলো আসবে ইন্ট্রাস্পেসিফিক বলতে কী বোঝায় একই স্পিসিসের অন্তর্ভুক্ত বিভিন্ন জীবেদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা বিভিন্ন রকম হতে পারে সেটাই আসছি পড়ে এবং ইন্টারস্পেসিফিক সম্পর্ক অর্থাৎ যেখানে বিভিন্ন স্পিসিসের মধ্যে যে সম্পর্কগুলো থাকবে সেই সম্পর্কগুলো আসবে এখানে দেখো দিকের যে প্রথম ছবিটা আমরা দেখিয়েছি দুটো পোলার বিয়ার একে অপরের সাথে লড়াই করছে এই লড়াইটা খাদ্য বাসস্থান বা প্রজনন যে কোনো কারণে হতে পারে আর ডানদিকের যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে একটা পোলার বিয়ার একটা সিলকে শিকার করেছে তাহলে এখানে দুটি জীবের মধ্যে একটা প্রিডেশনের রিলেশন আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে বিভিন্ন রিলেশানগুলো আমরা দেখছি এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন নিউট্রালিজম কম্পিটিশান এরকম এরকমভাবে ভাগ করতে পারি নিউট্রালিজমে একটা জীবের সাথে অন্য জীবের বিশেষ কোনো সম্পর্ক থাকে না অর্থাৎ একটা জীব যদি ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তার প্রভাব খুব একটা অন্য জীবের উপর পড়ে না দ্বিতীয় হলো কম্পিটিশন যেটা আমরা এখানে দেখালাম ইন্ট্রাস্পেসিফিক হতে পারে বা ইন্টারস্পেসিফিক হতে পারে বিভিন্ন রকম কম্পিটিশান হতে পারে এর মধ্যে প্রিডেশান প্যারাসাইটিজম এগুলো আসবে আবার সিমবায়োসিস অর্থাৎ দুটি জীব যদি একসাথে বসবাস করার চেষ্টা করে তাকে আমরা বলছি সিমবায়োসিস তার মধ্যে কমেন্সালিজম মিউচুয়ালিজম এরকম বিভিন্ন রকম ইন্টারাকশান আমরা দেখতে পাবো তাহলে এই যে অ্যাবায়োটিক ফ্যাক্টার্স এবং বায়োটিক ফ্যাক্টার্স দুটি একটা জীবের বিস্তার এবং সংখ্যার উপর সংখ্যাকে প্রভাব ফেলছে এই দুটো ফ্যাক্টর নিয়েই কিন্তু তৈরি হয় এনভায়রনমেন্ট সুতরাং এই ডেফিনেশানটি ইনকমপ্লিট নয় এটা কমপ্লিট অর্থাৎ পরিবেশের সাথে যে ইন্টারাকশানগুলো তৈরি হচ্ছে সেটি কিন্তু কোনো একটা জীবের ডিস্ট্রিবিউশন বা অ্যাবান্ডেন্সকে ডিটারমাইন করে ঠিক আছে আমরা এবার এর পরবর্তী ধাপে আসছি লেভেলস অফ অর্গানাইজেশান হায়ার আর্কি বলতে কি বোঝায় হায়ার আর্কি হল যখন আমরা যে কোনো জিনিসকে জিনিস হোক জীব হোক তাকে যখন কোনো ধাপে ধাপে তার গ্রেড অনুযায়ী একটা সিরিজে সাজাতে শুরু করি তাকে বলা হয় হায়ারার্কি অর্থাৎ হায়ারার্কি ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ইন গ্রেডেড সিরিজ আমরা যদি এই লিভিং ওয়ার্ল্ডটার কথা চিন্তা করি এটাকে আমরা একটা বায়োলজিক্যাল হায়ারার্কি হিসাবে কল্পনা করতে পারবো যার সূচনা হয়েছে অ্যাটম বা মলিকিউলস দিয়ে এবং ধাপে ধাপে সেটি উঠে এসেছে সেল টিস্যু অর্গ্যান সিস্টেম এইভাবে এবার তার অর্গান বা সিস্টেমের পরবর্তী ধাপ হলো অর্গানিজম এই অর্গানিজমের ধাপ থেকে কিন্তু ইকোলজিতে আলোচনাটা শুরু হয় তাহলে আমরা যদি পরপর ধাপগুলোর কথা ভাবি এখানে অনেকগুলি ধাপ আমরা পাব যেমন হচ্ছে অ্যাটম সেল টিস্যু অর্গ্যান সিস্টেম অর্গানিজম পপুলেশন কমিউনিটি ইকোসিস্টেম ল্যান্ডস্কেপ বায়ম এবং বায়োস্ফিয়ার এই যে ধাপগুলো আমরা বললাম এই ধাপগুলোকে একত্রে বলা হয় লেভেলস অফ অর্গানাইজেশন হায়ার কি যার মধ্যে অর্গানিজম থেকে বায়োস্ফিয়ার পর্যন্ত হল আমাদের ইকোলজির আলোচ্য বিষয় তাহলে এবার আমরা এই ব্যাপার প্রতিটি অংশকে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথম হলো, একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজম বা একটা একটা মাত্র জীব সেটা যে কোনো স্পিসিস হতে পারে এখানে আমরা একটা মাত্র দেখেছি দেখিয়েছি এটা একটা সিংহ হতে পারে একটা বাঘ হতে পারে একটা মানুষ হতে পারে যে কোনো স্পিসিসের একটা মাত্র অর্গানিজমকে আমরা ইন্ডিভিজুয়াল অর্গানিজম হিসাবে ধরছি এর পরবর্তী ধাপ হলো পপুলেশন এখানে দেখো আমরা একটা দুটো তিনটে চারটে জেব্রাকে দেখতে পাচ্ছি পপুলেশনের সংজ্ঞা কি গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম স্পিসিস লিভিং ইন আ গিভেন এরিয়া অ্যাট আ গিভেন টাইম তাহলে আমরা এই যে ছবিটাকে দেখতে পাচ্ছি এই ছবির মধ্যে যেটুকু এরিয়া রয়েছে এই এরিয়ার মধ্যে এই সময়ে আমরা চারটে জেবরাকে দেখতে পাচ্ছি অর্থাৎ এই মুহূর্তে এই এরিয়াতে জেবরার পপুলেশন হল চার যদি কিছুক্ষণ পর এখান থেকে শিকারি জীবের ধাওয়া খেয়ে দুটো বা তিনটে জীব চলে যায় বা চারটে জীব চলে যায় তাহলে সে পরবর্তী মুহূর্তে এই এরিয়াতে জেব্রার পপুলেশন কিন্তু চেঞ্জ হবে সুতরাং পপুলেশানের স্টাডিতে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক হলো স্পেস এবং দ্বিতীয় হল টাইম এর পরবর্তী ধাপ হলো কমিউনিটি এই ছবিতে দেখো আমরা একটা মাত্র জেব্রা তিনটে হাতি এবং একটা মাত্র জিরাফ দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে তিনটে স্পিসিসের বিভিন্ন সংখ্যায় জীব উপস্থিত রয়েছে অর্থাৎ তিনটে পপুলেশানকে আমরা দেখতে পাচ্ছি যারা একে অপরের সাথে ইন্টার্যাক্ট করে এখানে রয়েছে ইন্টারাকশানটা কীরকম এরা একই অঞ্চলে থাকছে একই খাদ্য গ্রহণ করছে এইটি হলো এদের মধ্যে ইন্টারাকশান অর্থাৎ একই অংশ থেকে এদের মধ্যে একটা খাদ্যের ব্যাপারে একটা ইন্টারাকশান আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি সংজ্ঞা কি এনি অ্যাসেম্ব্লেজ অফ ইন্টার্যাক্টিং পপুলেশনস লিভিং ইন আ প্রেসক্রাইবড এরিয়া যে কোনো রকম অ্যাসেম্ব্লেজ হতে পারে আমরা এখানে জেবরা হাতি জিরাদ দেখতে পাচ্ছি তাছাড়াও অন্যান্য যে জীব এখানে বাঘ সিংহ সাপ পাখি যে কোনো জীবের যদি আগমন এখানে ঘটে সেটাকেও আমরা কমিউনিটি বলবো এর পরবর্তী ধাপ হলো ইকোসিস্টেম সবার আগে ইকোসিস্টেমের ডেফিনেশানটা বলি এনি ইউনিট ওয়ার দ্য কমিউনিটি টার্মগুলো খেয়াল করবে কমিউনিটি অ্যান্ড দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট ফাংশন টুগেদার সো দ্যাট আ ফ্লো অফ এনার্জি লিডস টু ক্লিয়ারলি ডিফাইন্ড বায়োটিক স্ট্রাকচার্স অ্যান্ড সাইক্লিং অফ মেটেরিয়ালস তাহলে এখানে আমরা বেশ কতগুলো টার্ম পড়লাম প্রথম হলো কমিউনিটি অর্থাৎ এই ছবিতে খেয়াল করো এখানে জেব্রা ওয়াইল্ডার বিস্ট বা পিছনের দিকে আরও অন্যান্য রকম জীব থাকতে পারে কোনো শিকারি জীব থাকতে পারে মাইক্রোভস থাকবে বিভিন্ন প্ল্যান্ট স্পিসিস রয়েছে আমরা সবগুলোকে যদি একত্রে ভাবি তাহলে এটা হচ্ছে একটা কমিউনিটি এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল এনভায়রনমেন্ট তার মধ্যে আমরা এর আগেই বেশ কিছু পড়েছি সানলাইট এয়ার ওয়াটার এই জাতীয় যে জিনিসগুলো টেম্পারেচার এগুলো হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টার্স বা ফিজিক্যাল এনভায়রনমেন্ট তার সাথে এদের একটা সম্পর্ক থাকবে যার ফলে ফ্লো অফ এনার্জি অর্থাৎ এখানে আমরা শক্তির কিন্তু একটা ফ্লো দেখতে পাবো শক্তির ফ্লোটা কীভাবে হবে এই যে ঘাস আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অটোট্রপ যারা নিজের খাদ্য নিজে তৈরি করে এরা সবাই সাকাশি জীব তাহলে এরা এই ঘাস খাবে তাহলে সূর্যের থেকে যে সৌরশক্তি খাদ্যের মধ্যে ঘাস ঘাস দ্বারা সঞ্চিত হলো সেটা এই প্রাণীগুলোর মধ্যে গেল এরপর এই প্রাণীগুলোকে যদি কোনো শিকারী জীব খেয়ে নেয় তাহলে সেই শক্তিটার পুনরায় শিকারী জীবের মধ্যে যাবে আবার এই জীবগুলো যখন মারা যাবে তখন এই জীবের শরীরের যে কাঁচামাল অর্থাৎ কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ফসফরাস সালফার ইত্যাদি এই যে মেটেরিয়ালগুলো বা অ্যাটমসগুলো থাকছে সেগুলো কিন্তু পুনরায় ডিকম্পোজ হয়ে মাটিতে ফিরে যাবে বা নেচারে ফিরে যাবে তাহলে তার ফলে একটা সাইক্লিং অফ মেটেরিয়ালস আমরা দেখতে পাব ঠিক আছে এর পরবর্তী ধাপ হলো ল্যান্ডস্কেপ ডেফিনেশানটা আগে বলি হেট্রোজেনাস এরিয়া কম্পোজ অফ আ ক্লাস্টার অফ ইন্টারাক্টিং ইকোসিস্টেমস দ্যাট আর রিপিটেড ইন আ সিমিলার ম্যানার প্রথম টার্ম হলো হেট্রোজেনাস অর্থাৎ একই রকম ইকোসিস্টেম আমরা এখানে দেখতে পাবো না বিভিন্ন রকমের ইকোসিস্টেম দেখা যাবে এই ছবিতে আমরা দু রকম ইকোসিস্টেম প্রধানত দেখতে পাচ্ছি এটা হলো জল যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম তৈরি করছে যেটা এখানে আছে এখানে আছে এরকমভাবে রিপিট হয়েছে আবার টেরিস্টেরিয়াল বা ল্যান্ড ইকোসিস্টেমটাও আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি তাহলে একটা হেট্রোজেনাস এরিয়া তৈরি হলো কম্পোজ অফ আ ক্লাস্টার অফ ইন্টারাক্টিং ইকোসিস্টেম অনেকগুলো ইকোসিস্টেম আমরা ইন্টারাক্টিং ইকোসিস্টেম এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর দ্যাট আর রিপিটেড ইন আ সিমিলার ম্যানার এই যে এখানে একটা ওয়াটার বডি মাঝখানে টেরিস্ট্রিয়াল এখানে একটা ওয়াটার বডি মাঝখানে টেরিস্ট্রাল এরকমভাবে রিপিট হচ্ছে তাহলে একটা বড়ো এরিয়াতে আমরা অনেকগুলো ইন্টার্যাক্টিং ইকোসিস্টেমকে যদি একসাথে দেখতে পাই তাহলে সেটাকে আমরা বলছি একটা ল্যান্ডস্কেপ এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা মহাদেশ দেখানো আছে এখানে আফ্রিকাকে দেখানো আছে যেটাকে একটা বায়োম বলা হচ্ছে এবার বায়োম বলতে কি বোঝায় আ লার্জ রিজিয়নাল ওর সাবকন্টিনেন্টাল সিস্টেম ক্যারেক্টারাইজড বাই মেজর ভেজিটেশন টাইপ অর আদার আইডেন্টিফাইং ল্যান্ডস্কেপ অ্যাসপেক্ট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে টোপোগ্রাফিটা দেখানো আছে এখানে কিছু পার্ট গ্রিন যেখানে গাছ উপস্থিত কিছু পার্ট ইয়েলো বা অরেঞ্জ এই পার্টগুলো কিন্তু গাছ উপস্থিত নয় বা এগুলো ডেজার্টকে বোঝাচ্ছে তাহলে আমরা যদি বায়ম চিন্তা করি বায়ম কিন্তু বিভিন্ন রকমের হতে পারে এটা শুধু আফ্রিকা দেখানো আছে বলে আফ্রিকা এটা আটকে আছে তা নয় পৃথিবীর বিভিন্ন মহাদেশে বিভিন্ন রকম বায়াম আমরা দেখতে পাই যেমন তুন্দ্রা ডেজার্ট ট্রপিক্যাল রেন ফরেস্ট টেম টেম্পরেট ডেসিডুয়াস ফরেস্ট কর্নিফার ফরেস্ট এর কনিফার্স ফরেস্ট এরকম বিভিন্ন রকম আমরা বায়াম কিন্তু দেখতে পাব এরপর এই যে ব্যায়ামগুলোর ক্ষেত্রে আমরা বললাম সেটা হচ্ছে একটা মেজর ভেজিটেশন টাইপ কিন্তু আমরা খেয়াল করবো বা অন্য কোন ক্যারেক্টারিস্টিক আমাদের এখানে খেয়াল করতে হবে যেমন তুন্দ্রা রিজিয়ান যেগুলো সেগুলো হচ্ছে মেনলি বরফে ঢাকা অঞ্চল ডেজার্ট যে রিজিয়ান সেখানে আমরা ক্যাকটাস জাতীয় গাছ পাবো রেন ফরেস্টে সবসময় গাছের পাতা থাকবে বা সেখানে রেনের পরিমাণটা অনেক বেশি হয় ডেসিডুয়াস ফরেস্টে গাছ থেকে পাতা খসে যাবে এরকমভাবে বিভিন্ন রকম ভেজিটেশনের টাইপ অনুযায়ী কিন্তু আমরা এটা মহাদেশের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো পাবো সেই অনুযায়ী আমরা বায়ামগুলোকে তৈরি করি এরপরের ধাপ হলো বায়োস্ফিয়ার বা ইকোস্ফিয়ার বায়োস্ফিয়ার বা ইকোস্ফিয়ার বলতে কি বোঝায় ইনক্লুডস অল দ্য অর্গানিজমস অফ আর্থ ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাজ এ হোল টু মেইনটেইন আ সেলফ অ্যাডজাস্টিং লুজলি কন্ট্রোলড পালসিং স্টেট অর্থাৎ নিজে থেকেই অ্যাডজাস্ট করবে এরকম একটা টোটাল সিস্টেম যেখানে পৃথিবীর সমস্ত জীব এবং সমস্ত ফিজিক্যাল এনভায়রনমেন্টটা একে অপরের সাথে সংযুক্ত যেটাকে আমরা সেটাকে আমরা বলবো বায়োস্ফিয়ার ঠিক আছে তাহলে আমরা প্রতিটি ধাপকে ভালো করে বুঝলাম আবার আমরা একবার রিপিট করে নিচ্ছি যে লেভেল অফ অর্গানাইজেশনসের মধ্যে আমরা অনেকগুলো ধাপ পেলেও প্রধানত সাতটা ধাপ আমরা ইকোলজির ক্ষেত্রে পড়াশোনা করব এবং বাকিগুলিকে আমরা এর মধ্যে ধরবো না টোটাল ধাপটি হল অ্যাটমস তারপর সেল টিস্যু অর্গান সিস্টেম অর্গানিজম পপুলেশন কমিউনিটি ইকোসিস্টেম ল্যান্ডস্কেপ বায়োম এবং বায়োস্ফিয়ার এর মধ্যে অর্গানিজম থেকে বায়োস্ফিয়ার পর্যন্ত যে সাতটা অংশ রয়েছে সেই সাতটা অংশ আমাদের ইকোলজির আলোচ্য বিষয় এবার আমরা আসছি অট অট ইকোলজি এবং সিন ইকোলজিতে অট ইকোলজির অপর নাম হলো পপুলেশন ইকোলজি এবং সিন ইকোলজির অপর নাম হল কমিউনিটি ইকোলজি অর্থাৎ আমরা যদি খেয়াল করি এই যে লেভেলস অফ অর্গানাইজেশান হায়ার দেখলাম এর প্রথম দুটি ধাপের পড়াশোনা হচ্ছে অট ইকোলজির অংশ এবং তৃতীয় যে ধাপটি রয়েছে তার পড়াশোনা হলো সিন ইকোলজির অংশ ডেফিনেশানটা একবার বলে দিই অট ইকোলজি অর পপুলেশন ইকোলজি ইজ দ্য স্টাডি অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর্গ্যানিজম যেটা এটার ক্ষেত্রে হতে পারে অর সিঙ্গল স্পিসিস বা পপুলেশন বলতে পারি এখানে সিঙ্গেল স্পিসিস ইন রিলেশন টু দেয়ার এনভায়রনমেন্ট পরিবেশের সাপেক্ষে এই জীবগুলোর যখন আমরা পড়াশোনা করছি জীব বলবো না একটা স্পিসিস বা একটা অর্গ্যানিজমের যখন আমরা পড়াশোনা করছি তখন সেটাকে আমরা বলছি অট ইকোলজি এবং যখন পরিবেশের সাপেক্ষ একটা কমিউনিটির আলোচনা হচ্ছে বা স্টাডি হচ্ছে তখন সেটাকে আমরা বলছি সিন ইকোলজি বা কমিউনিটি ইকোলজি অর্থাৎ কমিউনিটি ইকোলজি ইজ স্টাডি অফ কমিউনিটিজ ইন রিলেশন টু দেয়ার এনভায়রনমেন্ট ঠিক আছে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে পরবর্তী ক্লাসের আগে তোমাদের কাছ থেকে আমি একটু ফিডব্যাক জানতে চাইব যদি কোনো জায়গায় মডিফাই করতে হয় আমরা সেটা চেষ্টা করব এবং তোমাদের কোনো কোয়ারিস থাকলে তোমরা কমেন্ট করতে পারো থ্যাংক ইউ